আজকে সারা দেশের সাথে আমাদের রাজ্য লোক আদালত হচ্ছে, এটা ফোর্থ ন্যাশনাল লোক আদালত। এখানে বিষয়গুলো হচ্ছে আমরা সেটেলমেন্টে যেটা করতে যাচ্ছি, ব্যাংক লোন রিকভারি ম্যাটার আছে, বিএসএনএল বিল রিকভারি, আদার সিভিল, সাম অফ দ্য সিভিল কেসেস অলসো আর দেয়ার। তো টোটাল এই লোন রিকভারি, বিল, বিএসএনএল বিল রিকভারি অ্যান্ড আদার সিভিল কেসেস মিলে 4,641 কেসেস আর দেয়ার। এমএসসি অ্যাপিল নেওয়া হয়েছে আমাদের হাইকোর্ট লেভেলে 17টা, টোটাল এমএসসি কেস ডিস্ট্রিক্ট লেভেল নেওয়া হয়েছে 166। ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসেস কতগুলো আছে এগুলো নেওয়া হয়েছে 109টা, এনআই অ্যাক্ট কেসেস নেওয়া হয়েছে 43, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটস নেওয়া হয়েছে 133, আদার সিভিল কেসেস 11টা, 11 নাম্বারস, এমপ্লয়িজ কম্পেনসেশন ম্যাটার্স 5টা, টোটাল 484 নেওয়া হয়েছে। টোটাল নাম্বার অফ কোর্স আজকে সেট আপ হয়েছে 50। টোটাল নাম্বার অফ কেসেস সেটেলমেন্টের দিকে আমরা চেষ্টা করব সেটেলমেন্ট করার 5,125। এর মধ্যে 5,125টা কেসের মধ্যে প্রি লিটিগেশন স্টেজে আছে 4,641টা, আর পেন্ডিং কেস আছে 484টা। এর মধ্যে আমরা চেষ্টা করছি কতটুকু সেটেলমেন্টে আসা যায়। একটা মেইন ব্যারিয়ার আমরা যেটা ফেস করছি সারা রাজ্যে, যে আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এমএসসি যারা পেমেন্ট করে বিভিন্ন অ্যাক্সিডেন্ট কেস কম্পেনসেশন, তাদের লিমিটেশন হচ্ছে, মানে সিলিং, একটা ব্রাঞ্চ ম্যানেজারের বা ডিভিশনাল ম্যানেজারের সিলিং দেওয়া আছে 10 লক্ষ টাকা। কিন্তু অনেক দেখা যাচ্ছে আমরা কেসগুলো নেওয়ার সময় কম্পেনসেশন 10 লক্ষ টাকারও বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, ডিভিশনাল ম্যানেজার বা আদার অফিসার্সরা, তাদের অক্ষমতা প্রকাশ করছে যে অ্যাকচুয়ালি লেজিসলেশন যদি আমাদের চেঞ্জ না হয়, তাহলে আইনটা যদি চেঞ্জ না করে বেশি করে যদি ক্ষমতা না দেওয়া হয়, তাহলে তাদের পক্ষে এগুলো 10 লক্ষ টাকার বেশি অ্যাওয়ার্ড দেওয়ার, তাদের মেনে যাওয়া তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, তাদের জুরিসডিকশনে নেই। এটা আমরা একটা সিরিয়াস প্রবলেম ফেস করছি। তো দেখা যাক কী করা যায়, কী হাউ টু ওভারকাম দিস প্রবলেম।